দশই মহরম একটি হৃদয় বিদারক ঘটনাকে স্মরণ করিয়ে দেয়। এটি একটি শোকের দিন, উৎসবের দিন নয়। ইরাকের ইউফ্রেটিস নদীর পশ্চিম তীরে কারবালা প্রান্তরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দহিত্র ইমাম হোসেন রব্বি আল্লাহু আনহু সপরিবারে শহীদ হন। সেদিন ছিল 680 খ্রিস্টাব্দের 10ই অক্টোবর, 61 হিজরি, 10ই মহরম, আশ্বিন মাস। আত্মীয় স্বজন বা প্রিয়জন মারা গেলে মানুষ উৎসব করে না, শোক পালন করে। কিন্তু ভারত উপমহাদেশের বহু মুসলমান এই শোকের দিনটিকে উৎসবে পরিণত করে ফেলেছে, যা খুবই লজ্জার। বহু জায়গায় চাঁদা আদায় করতেও দেখা যায় মহরমের নামে, এটি সম্পূর্ণ অমানবিক। অনেক ঐতিহাসিক কারবালার এই ঘটনাকে কারবালা যুদ্ধ বলেন, কিন্তু কারবালায় কোনো যুদ্ধ হয়নি। যা হয়েছিল তা হল অবরোধ এবং হত্যা। ইমাম হোসেন রব্বি আল্লাহু আনহু যুদ্ধ করতে চাননি। তিনি সপরিবার মক্কা থেকে ইরাকের কুফা শহরে যাচ্ছিলেন। তার সাথে পরিবারের সদস্য এবং কয়েকজন আত্মীয় সমেত নারী পুরুষ মোট প্রায় 80 জন ছিলেন, যাদের মধ্যে ছিলেন 6 মাসের শিশু থেকে 80 বছরের প্রবীণ ব্যক্তি। তাদের মধ্যে ইমাম হোসেন রব্বি আল্লাহু আনহুর স্ত্রী, কন্যা এবং ভগিনী ছিলেন। নারী, শিশু, বৃদ্ধ নিয়ে কেউ যুদ্ধ করতে যায় না, তিনিও যাননি। অপরদিকে ছিল অবৈধ খলিফা দুরাত্তা এজিদের 30,000 প্রশিক্ষণপ্রাপ্ত সশস্ত্র সৈন্য। এবং অতি অবশ্যই এটি কোনো রাজনৈতিক ক্ষমতা লাভের লড়াই ছিল না, এটি ছিল একটি আদর্শগত সংঘাত। সভ্যতার উষালগ্ন থেকে আলো এবং অন্ধকারের মতো সত্য এবং মিথ্যা সংঘাত চলে আসছে। কারবালার ঘটনা এমনই একটি সত্য মিথ্যা চিহ্নিতকরণের উজ্জ্বল প্রতীক। ধূর্ত ও দৃষ্ট মাবিয়া খলিফা থাকাকালীন নিজ ইমান বিসর্জন দিয়ে ইমাম হাসান রব্বি আল্লাহু আনহুর সাথে চুক্তি তৈরির সমস্ত শর্ত লঙ্ঘন করেন এবং দুশ্চরিত্র মদ্যপুত্র এজিদকে খলিফা মনোনীত করেন। মাবিয়ার মৃত্যু এপ্রিল 680 খ্রিস্টাব্দ। পাপাসক্ত ইন্দ্রিয়পরায়ণ নিষ্ঠুর এজিদ খলিফা হওয়ার পর ইমাম হোসেনের কাছে আনুগত্যের শপথ দাবি করেন, কিন্তু সত্যবাদী, ন্যায়পরায়ণ, উদার, হৃদয়বান, নম্র, দৃঢ়চেতা ইমাম হোসেন রব্বি আল্লাহু আনহুর পক্ষে এটি ছিল অসম্ভব। তাছাড়া রাজতন্ত্র ইসলামের পরিপন্থী, তাই তিনি এজিদের প্রস্তাব ধীদাহীনভাবে প্রত্যাখ্যান করেন। এজিদ শাসনযন্ত্রের সমস্ত ক্ষমতা অপব্যবহার করে ইমাম হোসেনের মস্তক নিয়ে যাওয়ার ফরম্যান জারি করেন। ইমাম হোসেন তখন সপরিবারে মদিনায় বসবাস করেন, কিন্তু ইরাকের কুফার অত্যাচারিত অধিবাসীদের আহ্বানে সাড়া দিয়ে ইমাম হোসেন কুফার উদ্দেশ্যে সপরিবারে যাত্রা করেন। কুফার মানুষের পাশে দাঁড়ানো তিনি কর্তব্য মনে করেন। কুফা যাওয়ার আগে তিনি মক্কায় পবিত্র কাবা শরীফ দর্শন করেন। তারপর তিনি মক্কা থেকে কুফা যাত্রা করেন। দীর্ঘ পথ অতিক্রম করে কুফার পথে সপরিবারে তিনি যেদিন কারবালা পৌঁছালেন সেদিন ছিল 2 মহরম, 61 হিজরি। উল্লেখ করা যেতে পারে যে ইমাম হোসেনের পিতা আদর্শ চতুর্থ খলিফা হযরত আলীর রাজধানী ছিল কুফা। মাবিয়ার রাজধানী ছিল সিরিয়ার দামাস্কাস, যা এখন এজিদের রাজধানী। প্রখর গ্রীষ্মে কারবালার প্রান্তরে দীর্ঘ 8 দিন এজিদের বাহিনী ইমাম হোসেনের পরিবারকে এমন অবরুদ্ধ করে রাখে যে তাদের কোনো প্রকার খাদ্য ও পানীয় জল সংগ্রহ করতে দেননি। অদূরে ইউফ্রেটিস নদীর স্বচ্ছ জল, তবু তৃষ্ণার্ত শিশুগুলি জলের জন্য ছটফট করছে। মাতৃদুগ্ধ শুকিয়ে গেছে, তিলে তিলে তাদের নিঃশেষ করার পর 10ই মহরম একদিনে সূর্যাস্তের পূর্বেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের সদস্য ও অনুগামী মোট 72 জন পুরুষ শহীদ হলেন। সেই শহীদের নাম ইমাম হোসেন রব্বি আল্লাহু আনহু। কোনো এক রহস্যময় কারণে ইমাম হোসেনের এক রুগ্ন শিশু জয়নাল আবেদিন রক্ষা পেলেন
এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ পৃথিবীর বুকে রয়ে গেলেন। ইমাম হোসেন জানতেন যে মাবিয়া এবং তার সুযোগ্য পুত্র এজিদ ছিল ইসলামের জন্মসূত্র। ইসলাম তথা সত্যকে বাঁচিয়ে রাখার দায়িত্ব তার। মনুষ্যত্ব কোনোদিন অন্যায়ের কাছে বশ্যতা স্বীকার করে না। কারবালার প্রান্তরে মৃত্যুর মুখোমুখি হওয়া তার কোনো পলিসি নয়, তার ত্যাগ ও বিবেক। কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করা মনুষ্যত্বের অপলাপ। তিনি নিশ্চিত ছিলেন যে তিনি শহীদ হলে সত্যের বিরুদ্ধে লড়াই করার কোনো পথ থাকবে না এজিদের। তিনি শহীদ হওয়ার আগের রাতে শিবিরের প্রদীপ নিভিয়ে দিয়ে ইচ্ছুক সকলকে অনুমতি দিয়েছিলেন চলে যাওয়ার জন্য। সকলেই ছিলেন তার প্রেমিক, কেউ তাকে ত্যাগ করে যাননি। তিনি বলেন, আগামীকাল আমাদের শারীরিক বিনাশ হতে পারে, কিন্তু মৃত্যু হবে না। মিথ্যার হবে পরাজয়, সত্যের হবে জয়। ভগিনী জয়নাবকে বললেন, হে ভগিনী, আমি শহীদ হলে বিলাপ করো না, তোমার মর্যাদা রক্ষা ও দায়িত্ব পালন অটুট থাকবে। আল্লাহর কাছে আমরা চিরকৃতজ্ঞ। ইমাম হোসেন প্রতিহিংসার কথা চিন্তা করতেন না, অথচ তার প্রতি মাবিয়া তথা এজিদের ক্রোধ ছিল সীমাহীন। ইমাম হোসেনকে শহীদ করতে 33 বার বর্ষাবিদ্ধ করা হয়, 34 বার তরবারি দ্বারা আঘাত করা হয়, শতাধিক তীরে বিদ্ধ করা হয়। তবু রক্তাক্ত হাত দুটি তুলে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে বলে গেলেন, হে আল্লাহ, ওদের ক্ষমা করে দিও।